হোয়াইট হাউজের দৌড়ে যেমন এগিয়ে আছে রিপাবলিকান প্রার্থী, একইভাবে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ, সিনেট এবং প্রতিনিধি পরিষদও এগিয়ে গেছেন ট্রাম্পের দল রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রে মঙ্গলবারের ভোটের পর শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প 270টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা 213টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক পূর্বাভাসে জানিয়েছে, নির্বাচনে চলতি এই নির্বাচনে শেষ পর্যন্ত 301টি ইলেকটোরাল ভোট পাবেন ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং কমলা হ্যারিস পাবেন 238টি ভোট। নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবেন দোদুল্যমান 60টি অঙ্গরাজ্য, সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে। এর মধ্যে মিশিগানে কমলা হ্যারিস 55% ভোটে এগিয়ে আছেন আর ডোনাল্ড ট্রাম্প 42% ভোটে এগিয়ে আছেন। এই অঙ্গরাজ্যে 8% ভোট গণনা হয়েছে। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে মোট 538টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত 270টি ভোট। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের অধিকাংশই ডেমোক্রেটিক কিংবা রিপাবলিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত। নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হওয়ার আগে বলে দেওয়া যায় যে কোন রাজ্যে কোন দলের প্রার্থী জিতবে। ব্যতিক্রম শুধু পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও নেভাডা, এই 60টি অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলই নির্ধারণ করে দেয় যে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। একই চিত্র দেখা যাচ্ছে সিনেট এবং প্রতিনিধি পরিষদের ভোটের ফলাফল। একজন প্রেসিডেন্ট নির্বাচন করার পাশাপাশি মঙ্গলবার মার্কিন ভোটাররা কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের 435টি আসনের সব কোটির প্রতিনিধি এবং 34টি সিনেট আসনের সিনেটর নির্বাচন করতে ভোট দিয়েছেন। সিনেটের যেসব আসনের ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে রিপাবলিকানরা এর মধ্যে 51টি আসন নিশ্চিত করে ফেলেছেন বলে জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস। ডেমোক্র্যাটরা 42টি আসনের দখল পেয়েছেন। মার্কিন সিনেটের আসন সংখ্যা 100, বর্তমান সিনেটের ডেমোক্রেটিক পার্টির সংখ্যা গরিষ্ঠ। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত রিপাবলিকানরা 178টি এবং ডেমোক্রেটরা 150টি আসন নিশ্চিত করেছেন। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী প্রতিনিধি পরিষদে এখন পর্যন্ত রিপাবলিকানরা 178টি এবং ডেমোক্রেটরা 150টি আসন নিশ্চিত করেছেন। বর্তমান প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ।